নমস্কার, বাজেট ঘোষণার পরবর্তী সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে জানতে চাওয়া হচ্ছে যে জুলাই মাস থেকে কোনো রকম ডিএর সম্ভাবনা আছে কি না। আবার বলছি, জুলাই মাস থেকে কোনো রকম ডিএর কোনো সম্ভাবনা কিছু আছে কি না, সেটা অল্প হলেও। এই কোশ্চেনের উত্তর খোঁজার আগে কয়েকটা কথা অবশ্যই জানার দরকার আছে এবং বোঝার দরকার আছে, যে বিগত বৎসরগুলিতে খেয়াল করলে দেখা যাবে যে জানুয়ারি মাসে, একটা কথা বলে রাখি, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, পুরসভার কর্মী, সর্বস্তরের, রাজকোষ থেকে বেতনভুক, সমস্ত স্তরের কর্মচারীদের জন্যই খুব গুরুত্বপূর্ণ এই তথ্য। ভালো করে মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন যে জুলাই মাস থেকে ডিএর সম্ভাবনা নিয়ে যে কি তথ্য উঠে আসছে বা কি ব্যাপার। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে বিগত বৎসরগুলিতে জেনারেলি জানুয়ারি মাস থেকে একটা কিন্তু ডিএ থাকে, থেকেছে, সেটা 3% বলুন বা পুরনো স্কেলে সেটা বেশি থাকতো। এখন নতুন স্কেলে বেসিক যেহেতু বেশি, সেক্ষেত্রে কম ছিল। এখন অর্থাৎ যে বছর ডিএ ঘোষণা হয়নি সে বছর কিন্তু পে কমিশনের জন্য কিন্তু একটা স্যালারি বৃদ্ধি ঘটেছিল, কিন্তু এই বছর যেহেতু নানান রকম কল্যাণমূলক কাজে এবং বিভিন্ন রকম প্রজেক্টের পিছনে যে অর্থ বরাদ্দের একটা ব্যাপার থেকেই থাকে, এবং এবছরই কিন্তু মেনলি কোনো রকম ডিএ ঘোষণা বা অন্য কোনো কারণ মারফত জানুয়ারিতে কিন্তু স্যালারির কোনো রকম বৃদ্ধি ঘটেনি, এক্ষেত্রে এই পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন যে জুলাই মাস থেকে কি তাহলে কোনো রকম ডিএর সম্ভাবনা আছে কি নেই। একটা কথা মনে করিয়ে দিই, দেখবেন একটা পার্টিকুলার স্কেল অবধি, আবারও বলছি একটা সবার জন্য নয়, একটা পার্টিকুলার বেসিক অবধি একটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা কিন্তু ঠিক এই কিছুদিন বা পরের মাস বা এপ্রিল মাস শেষের দিকে বা মে মাসের শুরুর দিকে একটা কিন্তু অর্ডার বার করা হয়, যেটা কিন্তু বোনাস নিয়ে। আবারও বলছি এটা কিন্তু একদম হাই লেভেল যারা অফিসার রয়েছেন তাদের জন্য জেনারেলি অ্যাপ্লিকেবল হয় না, একটুখানি নিচের দিককার যে কর্মচারীগণ রয়েছেন, একটা পার্টিকুলার বেসিকের ব্যাপার আছে, তাদের নিচে থাকলে এই এই ব্যাপারটা রয়েছে। এখনও পর্যন্ত সেইটা কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট সেই বিষয়ে আসে কি না আগে দেখতে হবে, যেহেতু বিভিন্ন রকম প্রকল্প চালু করে রাখার জন্য বিভিন্ন রকম সেখানে ফান্ডের ব্যাপার আছে। সুতরাং আমাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা স্মরণ করে দেওয়া হচ্ছে, যে জুলাই মাসে যে ডিএর প্রশ্ন আসছে তার আগে এই সংক্রান্ত কোনো অর্ডার বা এবছরে পুজোর সময় যে বোনাসের অর্ডার যেটা বলা হচ্ছে, সেই বোনাসের কোনো রকম অর্ডার এবছর প্রকাশিত হয় কি না সেটা দেখার। তার পরবর্তী সময় কিন্তু আমরা জুলাই মাস থেকে, আগে একটা মনে রাখবেন জুলাই মাসে একটা ইনক্রিমেন্টের ব্যাপার আছে, তারপর আসছে, অর্থাৎ কিন্তু তারপর আসে ডিএর প্রশ্ন। অর্থাৎ ফার্স্টে বলছি যে কোনো এই যে বোনাস একটা পার্টিকুলার স্তরের কর্মচারীদের জন্য সেটা হয় কি না দেখতে হবে, তার পরবর্তীকালের ইনক্রিমেন্টের ব্যাপার তো আছেই ন্যাচারাল, যদিও সেটা তারপরে আমরা ভাববো যে ডিএর ঘটনা 2022 সালের জুলাই মাস থেকে কোনো ডিএর সম্ভাবনা আছে কি নেই। সূত্র মারফত এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম তথ্য বা সেই বিষয়ে কোনো রকম সুখবর জুলাই মাস থেকে ডিএ সংক্রান্ত কোনো রকম সূত্র মারফত কিছু জানা যায়নি বা সেই বিষয়ে কোনো রকম খবর দেওয়ার মতন কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে নেই। অর্থাৎ আগে বলবো, আগে যে বোনাসের কথাটা বললাম একটা পার্টিকুলার স্তরের কর্মচারীদের জন্য, সেটা লাগু হচ্ছে কি না সেটাই আগে দেখার। ধন্যবাদ।